রাজ্যের অন্যতম বৃহৎ সমস্যাটাই হয়েছে নিবনুয়া সমস্যা। প্রত্যেকক্ষণ সরকারে এই ভয়ঙ্কর সমস্যাটো সমাধানের প্রতিশ্রুতি দিয়ে যদিও এই সমস্যা সমস্যা হয়ে থাকে। 2016 চনের বর্তমানলৈ রাজ্যের 50টা বিভাগত খালি হয়ে আছে লক্ষাধিক পদ। পিছে এই খালি পদব হব নাকি বিলুপ্ত? আশঙ্কা, বিলুপ্ত হব নাকি খালি হয়ে থাকা পদ সমূহ? অপ্রয়োজন বলে বিলুপ্ত করব নাকি পদ সমূহ? বর্তমান সময়ত যেহেতু ইমান সময় বহু পদ পূরণ করা নহল, সেইখিনি সময়ত এই পদ সমূহ অপ্রয়োজনীয় বলে বিলুপ্ত করা হব নাকি, সেটা একটা সন্দেহ হয়েছে। অসম সরকারের বিভিন্ন বিভাগত খালি হয়ে আছে মুঠ 107,149 বিষয়া কর্মচারীর পদ। বিভাগে বিভাগে খালি হয়ে আছে পদ, সরকারে পূরণ করিব পৰা নাই লক্ষাধিক খালি পদ, যাক লৈ আশঙ্কা প্রকাশ করেছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায়। কিয়নো 5 বছর ধরে কোনো পদ খালি হয়ে থাকলে এক বিশেষ আইনযোগে পদ সমূহ অপ্রয়োজন বলে বিলুপ্তি ঘটাব পারি। 2016 বর্তমানলৈকে অকল শিক্ষা বিভাগতে সর্বোচ্চ খালি হয়ে আছে 50,465 পদ। গৃহ আর রাজনৈতিক বিভাগত খালি হয়ে আছে 20,248 পদ। স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগত খালি হয়ে আছে 9,353 পদ। পরিবেশ আর বন বিভাগত খালি হয়ে আছে 2,918 পদ। জলসিঞ্চন বিভাগত খালি আছে 2,253 পদ। লোকনির্মাণ বিভাগত খালি হয়ে আছে 1,308 পদ। রাজহ আর দুর্যোগ প্রশমন বিভাগত খালি হয়ে আছে 1,139 পদ। গুৱাহাটী উন্নয়ন বিভাগত খালি আছে 1,092 পদ। জনস্বাস্থ্য কারিকরী বিভাগত খালি আছে 1,005 পদ। পরিবহন বিভাগত খালি হয়ে আছে 1,001 পদ। মন করবলিয়া কথাটো হল, এই সময়সাত শিক্ষা, লোকনির্মাণ, স্বাস্থ্য আদি বিভাগের দায়িত্বত আছিল বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দেবব্রত শইকীয়ায় এই প্রসঙ্গটো কলে, তেখেতে অকল শিক্ষা আর স্বাস্থ্য নাছিলে, তেখেতে বিত্তমন্ত্রীও আসলে, এই কথাটা আমি পাহরিলে নহব। খুব সম্ভব সেই সময়ত আমার রাজ্যের বিত্তীয় অবস্থা শোচনীয় আসলে, কারণ যদি চাকরি দিয়া হয় তেতিয়াহলে দরমা দিব লাগিব। খুব সম্ভব তেখেতসকলে শিক্ষা আর স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তেখেতে চেষ্টা করেছিল, কিন্তু বিত্তমন্ত্রী হিসাবে বোধ করো বিত্তীয় অবস্থায় তেখেতক কিছু দুর্বল করে তুলিছিল সেইখিনি সময়ত। সেই গতি বোধ করো তেখেতসকলে সেই নিযুক্তিবিলাক দিব নোৱাৰিলে। 5 বছর যদি কোনো পদ পূরণ নহয় তেতিয়াহলে সেই পদ অপ্রয়োজনীয় বলে ভবার এখন আইন আছে। গ্রামোন্নয়ন বিভাগের প্রশ্ন উত্তরত কোৱা হৈছে প্রায় 9,000 অস্থায়ী কর্মচারী আছে সেই বিভাগটোত। দেবব্রত শইকীয়ার দাবি, সরকারে শীঘ্রই পূরণ করা খালি পদ সমূহ। অবশ্যে বর্তমানের শিক্ষামন্ত্রী রণোজ বেগুড়া চোৱা খালি পদ সমূহের ক্ষেত্র ক্যাবিনেটে সিদ্ধান্ত লৈছে। খালি পদ পূরণের নতুন পদ সৃষ্টির ক্ষেত্র সূক্ষ্মভাবে পর্যালোচনা করা হব বলে কই লগতে কলে, অপ্রয়োজনীয় খালি পদ পূরণের সলনি নতুন পদ সৃষ্টির অধিক গুরুত্ব দিব সরকারে। আমার এখন ক্যাবিনেট সাব কমিটি হয়েছে, আমার এই খালি পদ সমূহ খালি আছে কারণে তা পূরণ করব লাগিব এনেকা কথা নহয়। সেই পদ সমূহ বর্তমান পরিস্থিতিত প্রাসঙ্গিক হয় না নহয় সেই কথাটো আমি চাব দিছো। যিখিনি অপ্রয়োজনীয় বা রিডান্ডেন্ট খালি পদ আছে সেইখিনি নিশ্চিতভাবে আমি পূরণ নকৰিম, আর তার সলনি আমার যিবিলাক নতুন পদ সৃষ্টি কৰিবলগা আছে, যিবিলাক প্রয়োজনীয় হব সেই প্রয়োজনীয় পদ সমূহ আমি সৃষ্টি কৰিম। কোৱা মতেই যদি হয় তেনেহলে নিবনুয়া সমস্যা সমাধানের ক্ষেত্র যে এক আশার বতরা আহিব সেয়া নিশ্চিত। ক্যামেরা পার্সন সঞ্জয় বরা আর প্রভাস সিংর সহযোগত রাজু বরুয়ার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ত্রিপুরার 19 সংখ্যক রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করলে সত্যদেব নারায়ণ আর্যই। আইজলৰ পুষ্পবন্ত প্যালেসর দরবার হলত ত্রিপুরার উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ আকিল কুরেশির উপস্থিতিত অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যখনের শিক্ষামন্ত্রী, গৃহমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ আর সাংসদ সকলো উপস্থিত থাকে। রাজ্যখনের প্রাক্তন রাজ্যপাল রমেশ বাইশক ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে। নতুন রাজ্যপাল শপথ নিয়েছেন, আর আমি মহামহিম রাজ্যপালের কাছ থেকে এটাই আশা করি, ত্রিপুরার উন্নয়নে, ত্রিপুরার মানুষের সুখ দুঃখে যেভাবে পূর্ববর্তী রাজ্যপাল মহোদয়গণ ত্রিপুরার মানুষের স্বভাবের সঙ্গে মিলেমিশে ত্রিপুরা উন্নয়নে কাজ করেছেন, ঠিক উনিও সেই দিশাতেই ত্রিপুরাতে কাজ করবেন। এবং আমাদের যে
ত্রিপুরার 36 লক্ষ মানুষের স্বপ্ন যে ত্রিপুরাকে ডেভেলপ করা, একে সুন্দর রাজ্যে পরিণত করা, ট্যুরিজমে ডেভেলপ করা, প্রাইমারি সেক্টরকে ডেভেলপ করা, এই করোনার মধ্যকালেও ত্রিপুরা কিন্তু বসেনি। ত্রিপুরার নওজওয়ানরা নতুন নতুন কোনো কিছু করছে। ত্রিপুরাতে এই কোভিডের মধ্যেও স্টার্ট আপ শুরু হয়েছে। 7 দিন যাবৎ তার ট্রেনিং চলছিল, অনলাইনে যোগাযোগ করা। ওর তাতে বোঝা যায় যে ত্রিপুরার যে নিউ জেনারেশন, ওনারা নিজেরা স্বরোজগারী হয়ে ত্রিপুরাকে নিজের পায়ে